সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট গ্রহণ সম্পূর্ণ করতে প্রস্তুতি চলছে ভোটারদের নির্বিঘ্নে ভোট কেন্দ্রে এসে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন রিটার্নিং অফিসার ভিডিও জানাচ্ছেন ব্যালট পেপার ভোট বাক্স এবং নির্বাচন পরিচালনার সরঞ্জামাদি নিতে সকাল থেকেই সিলেটের আবুল মাল আব্দুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে আসেন প্রিজাইডিং অফিসার সহ আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা বেলা বারোটার পর থেকে সেসব দেওয়া শুরু হয় সিলেট সিটি নির্বাচন নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রিটার্নিং অফিসার মোহাম্মদ আলিমুজ্জামান মেট্রোপলিটন এলাকার যতটুকু সিটি কর্পোরেশন ততটুকুর মধ্যেই আমরা তিন হাজার পাঁচশোয়ের অধিক পুলিশ বাহিনী নিয়োগ করেছি প্রায় দুই হাজার তো আনসার লাঠিসহ এবং অস্ত্রসহ নিয়োগ করা হয়েছে তিনশো জন র্যাবের সদস্য এখানে কর্মরত আছেন এবং ষোলো প্লাটুন বিজিবি এই কর্মযজ্ঞে নিয়োজিত আছেন রিটার্নিং অফিসার বলেছেন সিলেট সিটি নির্বাচন সুষ্ঠু করতে নেওয়া হয়েছে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা সকল নিরাপত্তার বিধান তৈরি করা হয়েছে শুধু ভোটারদের জন্য ভোটারদের মনে আস্থা তৈরি করার জন্য যে কোনো ধরনের কোনো সমস্যা যাতে না হয় তারা ভোট কেন্দ্রে এসে ভোট দিতে পারবেন ভোটারদের কাছ থেকে আমি আসান আসার চাইতেও বেশি সাড়া পেয়েছি এবং তাদের আশ্বাস পেয়েছি যে তারা ভোট দিতে আসবে তবে রিটার্নিং অফিসারের কার্যালয়ে এসে নির্বাচনের পরিবেশ নিয়ে অভিযোগ করেছেন বিএনপির মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী দলীয় প্রতীকে প্রথমবারের মতো সিলেটে যে সিটি কর্পোরেশন নির্বাচন হতে যাচ্ছে তাতে করে কোনো ধরনের কোনো চ্যালেঞ্জ কিংবা কোনো ধরনের কোনো প্রভাব নেই বলে বলেছেন রিটার্নিং অফিসার সেই সঙ্গে ভোটারদের এবং ভোটকেন্দ্রের দায়িত্বে যারা রয়েছেন তাদের প্রত্যাশা আগামীকাল যে নির্বাচন হতে যাচ্ছে সেই নির্বাচন হবে অবাধ এবং সুষ্ঠু এবং এই নির্বাচনের মধ্য দিয়ে সিলেট পাবে আগামী দিনের তাদের অভিভাবককে ওবায়দুল রশিদ চ্যানেল আই সিলেট